গত 10 বছর ধরে বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করে চলেছে এডুহাব শিক্ষা প্রতিষ্ঠান। তাদের মাধ্যমেই বহিরাজ্যের নামী বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ পাচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরা। এর ফলে বাড়ছে শিক্ষার মান। তবে রাজ্যের বাইরে পড়তে গিয়ে অনেক সময় প্রতারিত হয়েছেন তারা। এই এডুকেশন ফেয়ারের মাধ্যমে সতর্কতা পাওয়ায় কমছে প্রতারিত হওয়ার সম্ভাবনাও। দুদিনব্যাপী এডুকেশন ফেয়ার শুরু হয়েছে, আজকে 10 বছর ধরে কাজটা করছে এবং খুব বিশ্বাসযোগ্যতার সাথে রূপম এই কাজটা করে যাচ্ছে। এর ফলে বহিরাজ্যে রাজ্যের ছাত্রছাত্রীরা পড়ার একটা সুযোগ সম্প্রসারিত হচ্ছে এবং সুযোগ পাচ্ছে, যেখানে এখান থেকে বসে অনেক সময় ভালো কলেজ পাওয়া বা ভালো ইনস্টিটিউশন পাওয়া এটা একটা সমস্যা তৈরি হতো, গার্জিয়ানরা গিয়েও অনেক সময় প্রতারিত হয়েছে। তো এই এডুকেশন ফেয়ার করার ফলে এখানে ওনারা আসছেন, ওনাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে আর প্রশ্ন থাকছে না এবং ওনারা সরাসরি গার্জিয়ানদের সাথে স্টুডেন্টদের সাথে কথা বলছেন, মত বিনিময় করছেন এবং নিশ্চিত হওয়ার পর ওনারা ভর্তি হচ্ছেন। এর ফলে এ রাজ্যের শিক্ষার যে একটা পরিধি, শিক্ষার পরিধি মান আরও বাড়বে বলে আমার ধারণা। এডু হাব নামক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে রাজধানী আগরতলায় আয়োজিত হল দুদিনব্যাপী এডুকেশন ফেয়ার 2023। শনিবার এবং রবিবার রাজধানীর এগিয়ে চলো সংঘের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই এডুকেশন মেলা। শনিবার এই শিক্ষা মেলার প্রথম দিনে উপস্থিত ছিলেন রাজধানীর বিশিষ্ট ব্যক্তিত্বরা। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।